हेलो स्टूडेंट्स आशा करें समस्ते बहुत भर से थे आज आम अभ्यास कार्य टू पॉइंट फाइव पढ़िया जो, जो, मैंने वीडियो देखी वीडियो देखी मैंने जो मैं पूर्व भिडियो देखि ना जैक पूर्व भिडियो देखी नि बेस्ट हिसाब से सबकी बुझे जदि चैनल चैनल नैनेल सब्सक्राइब करने बिल्कुल भूलें काईकि कहीं नवद एंट्रा प्रिपेरेसन ओडिया मीडियम गणित मैंने पढ़ाऊँ हाई चलतु एमें कौन देखा ना प्रश्न मैने देखा ठीक अच्छे कि प्रश्न मैंने देखा आगे आप गोटे कनसेप्ट क्लीअर होगापड़ब से कौन ना লসাগু গুণ ন গসাগু ইজিকাল টু সংখ্যা দুইটির গুণফল ঠিক আছে এখন গোটে উদাহরণে আপনার বুঝেও মানিনি আমি চারি ও সত্তর রাণ বাহার করলে আমি লসাগু ও গসাগু ফার্ট প্রথমে বাহার করা দুই দু চার দুই তেয়া ছু পঞ্চা দশ হ্যাঁ না গসাগু আমার হব দুই হব ঠিক আছে গসাগু দুই হব লশাগু কে দুই দুই তো কে হব আমার একশো চাল এটি কো কম ফর্মুলার কোণ ক লসাগু গুণন গসাগু ঠিকচি আছে না গসাগু গুণন লসাগু যা ঠিক আছে সংখ্যা দুইটির মধ্য তাহা বুঝিপার্লে না নাই ঠিক আছে লসাগু গুণন গসাগু যা গুণিল যা ঠিক সেই সংখ্যা দুইটা কু গুণলে তা চালু দেখা সতুী চৌ কে চার শূন্য শূন্য চার সত অশি এটা দুই গুণ ন একশো চলিশ করলে আমার দুইশ না ঠিক আছে এই ফর্মুলা বহুত কাম আসব চালু করা

ସଂଖ୍ୟା ଦୁଇଟିର ଗୁଣଫଳ କଲେ ମଧ୍ୟ ତାହା ଏଠି ଦେଖନ୍ତୁ ସିମ୍ପଲ୍ ଟ୍ରିକ୍ ଆପଣମାନେ ଅପନାନ୍ତୁ କ'ଣ ନା ଇଆଡ଼େ ଗୁଣନ ଅଛି ଇଆଡ଼େ ଗଲେ କ'ଣ ହେବ ହରଣ ହେବ ବୁଝିପାରିଲେ ନା ନାହିଁ ଠିକ୍ ଅଛି ତ ଆରାମସେ ହରଣ କରିଦିଅନ୍ତୁ ଠିକ୍ ଅଛି ଷୋହଳ ଆପଣମାନେ କ'ଣ କରିଦିଅନ୍ତୁ ହରଣ କରିଦିଅନ୍ତୁ କେତେ ହେବ ଷୋହଳ ଚଉ ଚଉଷଠି ଚାରି ହେବ ଆମର ରାଇଟ୍ ଆନ୍ସର ବୁଝିପାରିଲେ ନା ନାହିଁ ଠିକ୍ ସେମିତି ଦୁଇ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ ଦେଖିବା ଦୁଇ ନମ୍ବର ପ୍ରଶ୍ନ କ'ଣ କହିଛି ତିନୋଟି ସଂଖ୍ୟାର ଗୁଣଫଳ ସର୍ବଦା ତାର ଗସାଗୁ ଓ ଲସାଗୁର ଗୁଣଫଳ ସହିତ ସମାନ ଅଟେ କି ଚାଲନ୍ତୁ ଦେଖିବା

এইবাৰ চাৰি নম্বৰ প্ৰশ্ন দেখিবা চাৰি নম্বৰ প্ৰশ্ন ক'ৰ কৈছে দুইটি সংখ্যাৰ গছাগু চৌদ লচাগু দুইশ চাৰ হৈপাৰিব এইটাই কণ কৰিব আপোনাক লচাগু সৈত ঠিক অঁ গছাগুকু আপোনাক হৰণ কৰবে ক' কৰিব হৰণ কৰবে যদি হৰণ হৈগলা ঠিক অঁ যদি হৰণ হৈগল আৰু ভাগ শেষ শুন বঞ্চিলা ত' হৈ পাৰিব গছা গু চৌদা দুইশাৰ হৈ পাৰিব কিন্তু এতিয়া পাৰিব নাই চাৰি নম্বৰৰ প্ৰশ্নৰে দুইশ চাৰি চৌদৰে হৰণ হ'ব নাই ঠিক অঁ এইবিলাক আমি হৰণ কৰিব কাহি ন গোটেই গছাগু ঠিক অঁ গছাগু লবু গোটেই গুণনীয়ক হু ঠিক যে গুণনীয় গুণিতক বুজি নাই ফাৰ্ষ্ট গুণনীয় গুণিতক যায়কি বুজাত ভিডিঅ'ৰে সবুবাৰে কণ হু আগুৰ গোটেই গুণিতক কণ হু লু হু ঠিক অঁ বুজি পাৰিলে নে নাই গুণিতক মানে চৌদৰ পণিকিৰে দুইশ চালিছ অঁ বুজি পাৰিলে আৰ গুণনীয় মানে ক' দু লচাগু সবুবেল গছাগু সৈতে হৰণ হ'ব এতিয়া আপোনাৰ বুজিলে নে নাই ঠিক বাস এটি আপনার কোণ লেখিবে এটা হরণ হো নাই সেটা আপ লেখিবে ঠিক আছে গসাগু সববে কোণ গসাগুর গোটিয়ে লসাগু হুয়ে লগুর গোটি গুণনায়ক সববে গসাগু হুয়ে ঠিক আছে চলুন এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখা ঠিক আছে কোণ হয়েছি পাঁচ নম্বর প্রশ্ন গোটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী দুইটি বিভাগ অদ্যালয় তার দুইটি বিভাগ অ সেকশন বি সেকশন সে দুইটি হলে এ ও বি এ বিভাগের ছাত্র ছাত্রী প্রত্যেক দিনের ব্যবধানের আয়োজন করতে কতদিন বত্রিশ দিনের ব্যবধান মানে বত্রিশ দিন থাক গোটি প্রতিযোগিতা করতে সেমিটি বিভাগ ছাত্র মানে এই প্রতিয়োগিতা ছত্রিশ দিন এমন কোণ করতে ছত্রিশ দিন হলে গোটি কণ করতে সে আমার প্রতিযোগিতা করতে হন না সে দুইটি বিভাগ বর্ষ আরম্ভের প্রথম প্রতিযোগিতা আয়োজন করতে বর্ষর আরম্ভের দুইজন সাগে হি করতে ঠিক আছে প্রতিযোগিতা এখানে ক্ষুদ্রতম দিন সংখ্যা নির্ণয় কর যেত দিন পরে উভয় বিভাগের প্রতিযোগিতা একা দিনের হব এমি কেউ কেতে কম দিন ভিতরে এই দুইজণ আউথ গোটি সাংরে করবে ক্ষুদ্রতম কোণ করিবে করা আপে লসাগুল বাহার করা দেখানু ক্ষুদ্রতম কহলে লসাগুল বাহার করে দেবে বৃহত্তম কেলে গসাগুল বাহার করে দেবে তো বত্রিশ ও ছশ্র আমি কম বাহার ও ছতিশ রামে কম বাহার করা আমি বাহার করা লসাগু কু বুঝিপার্লে না নাই ঠিক আছে চালু বত্রিশ ও ছশ রে লু বাহার করে ঠিক আছে দুই এক দুই ঠিক আছে দেন দুই এক দুই দুই তিয়া ছুঝিপারে না নাই ঠিক আছে দুই এক দুই দুই তিয়া ছ দেন দুই তিয়া ছু অষ্টটা ষোলো হব ঠিক আছে দুই অষ্টা কে হব ষোলো দুই এক দুই এক বঞ্চি গলা দুই অষ্টা ষোলো ফের থার যাব এটা হ্যাঁ না কে যশা ষোলো দুই নয় অঠর এটিকে বুঝিলেন না ঠিক আছে তো চালু বাহার করে দেবা দুই দু চারি, চার অষ্টা বত বত্রিশ নয় কে হব আমার বত্রিশ নয়

দুই তিন চার পাঁচ ছাত ঠিক আছে এহার প্রথমে আমি লসা বাহার করে চালু করে নই এক দুই তিন দুই দু চার পাঁচ দুই তেয়ার ছাত হ্যাঁ না নাই ঠিক আছে সাত এক মিনিট সাত বুঝিপারে ঠিক তাপরে এটাকে আউবি যাব কেউঠি যাব দুই হি যাব দুই এক দুই তিন অুই পাঁচ অনেক তিন অনেক সাত অুঝিপার্লে না নাই ঠিক तापर कैतरे जीवो? तीन जी तीन एक तीन तीन एक तीन एक कुछ को तो पाँच थी तीन एक तीन ठीक अच्छे देन सात को सात थी हाँ ना नहीं ठीक अच्छे लसा को बाहर कर ना चलतु लसा को बाहर करण करदे गुणन दुई दुणे चार बार बार एक बार बार एक बार बार एक बार बार पंचा केव षाठ सता कते सता के सात शून्य शून्य सात छके बयालीस

ତିନିଶହ ଚାଳିଶ ଯେଉଁ ଭାଗଶେଷ ବଞ୍ଚିଯିବ ନା ଆପଣମାନେ କ'ଣ କରିଦେବେ ଏଇ ଚାରିଶହ କୋଡ଼ିଏରୁ ତିନିଶହ ଚାଳିଶକୁ ବିୟୋଗ କରିଦେବେ କେତେ ଚାରିଶହ କୋଡ଼ିଏରୁ ଆପଣମାନେ ତିନିଶହ ଚାଳିଶକୁ ବିୟୋଗ କରିଦେବେ ବିୟୋଗ କରିଦେଲେ ଆପଣଙ୍କର କେତେ ବଞ୍ଚିବ ଅଶୀ କେତେ ବଞ୍ଚିବ ଅଶୀ ଠିକ୍ ଅଛି ଏବେ କ'ଣ କରିବେ ଧ୍ୟାନ ଦେଇକି ଶୁଣନ୍ତୁ ଏଇ ଯେଉଁ ଅଶୀ ବଞ୍ଚିଗଲା ନା ଏଇଟାକୁ ଏଠାରେ ଗୋଟିଏ ଥର ଯୋଗ କରିଦିଅନ୍ତୁ ଠିକ୍ ଅଛି ଆପଣଙ୍କର ଗୋଟିଏ ସଂଖ୍ୟା ବାହାରିଗଲା ଠିକ୍ ଅଛି କେତେ ଦଶ ହଜାର ଅଶୀ ଏଇଟା ତ ଗୋଟିଏ ସଂଖ୍ୟା ବାହାରିଲା ହଁ ନା ନାହିଁ

छोटी प्रश्न नेक्स्ट पाठ आम कौन पढ़ा जमीतिर मौलिक धारणा पढ़ा जो मैंने पूर्व भिड मैंने देखी ना, ना। जा देखी ना है दे ना। मते नहीं ठीक अच्छे हो किसी कनसेप्टी बुझे आसानी ना आपड़ मतलब कमेंट करूँ से मुझे स्पेशाल भिड नहीं कि आसबि बुझिपारे बस भिडियो को लास्ट पर्यटन देखनेपाई आप बहुत बहुत धन्यवाद थैंक यू थैंक यू अल थैंक यू